আজকে আবার বেরিয়ে পড়ছি একটা বাইক ট্রিপে ছোট্ট মতন। কোথায় যাচ্ছি? আজ যাচ্ছি শ্যামারূপা মন্দির। শ্যামারূপা মন্দির কোথায়? ওটা গড় জঙ্গলের মধ্যে। আমরা অনেক যেতাম আগে। হ্যাঁ, আমাদের অনেক পুরনো স্মৃতি এই রাস্তা দিয়ে বাইকে করে যাওয়া, জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া। ঘরে বসে বোর হচ্ছিলাম, বেরিয়ে পড়লাম মা শ্যামারূপার মন্দির দেখ আর মায়ের কাছে পুজো দিতে। গভীর জঙ্গলের মধ্যে শ্যামারূপার মন্দির, চলুন যাই। একটু মিষ্টি নেব, মায়ের মন্দিরে পুজো দিতে যাব তো। ওখানে কোনো দোকান নেই, তাই এখান থেকেই নিয়ে যাব। আমাদের সঞ্জীবদার মিষ্টির দোকান। এখন আমরা HFC-র মধ্যে দিয়ে যাচ্ছি। HFC টাউনশিপটা তো ম্যাক্সিমাম ভেঙে দেওয়া হয়েছে, এখানে কয়েকটা বাড়ি আছে, এগুলো ভাঙবে। আর এখানে একটা কমিউনিটি সেন্টার মাঠে ক্রিকেট খেলা হচ্ছে, এটা বেশ সুন্দর খেলার মাঠ, রেগুলার স্পোর্টস অ্যাক্টিভিটি চলে এখানে। এখানে বাড়িগুলোতে কিছু লোক থাকে, তো এই বাড়িগুলো আপাতত ভাঙেনি, এদের মনে হয় যতদূর সম্ভব ফেব্রুয়ারি অবধি এগ্রিমেন্ট আছে, ফেব্রুয়ারির পরে এগ্রিমেন্ট শেষ হয়ে গেলে এদিকে চলে যেতে হবে, এগুলো ভেঙে দেবে। আর বাকি টাউনশিপটা যেখানে লোকজন থাকে না, যেসব বাড়িগুলোতে স্কুল, হোস্টেল, হসপিটাল, এগুলো সমস্তই ভেঙে দেওয়া হয়েছে। কী প্রজেক্ট হবে ফিউচারে এখানে কেউ জানে না, অনেককেই জিজ্ঞেস করেছি, কারো কাছেই কোনো খবর নেই। এই যে এখানে যেমন ছিল HFC স্কুলটা, এখানে ছিল HFC স্কুলটা, এই জায়গাটা নিয়ে। অনেকেই চিনবেন যারা পিপা সিনেমাটা দেখেছেন, মিলিটারি ব্যারাকের যে সিনগুলো সেগুলো এখানে শুট করা হয়েছে। এই জায়গাটাতে এলে মনটা খারাপ হয়ে যায়। একটা সময় কত প্রাণবন্ত ছিল এই নগরী HFC টাউনশিপ। আমরা যখন বিধাননগরে এসেছি তখন এখানে প্রচুর লোক বাস করত, আর যেমন একটা টাউনশিপ হয় আর কি, সমস্ত কিছু নিয়ে একটা ভাইব্রেন্ট টাউনশিপ ছিল। তারপর আস্তে আস্তে HFC বন্ধ হয়ে গেল, অনেকদিন পড়েছিল, তাও কিছু লোকজন থাকতো, এখনো থাকে অল্প কিছু লোক, আস্তে আস্তে সবাই চলে গেল, আর তারপর এখন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। একটা জায়গা দেখলাম গ্যাস ফ্যাস তুলছে, সেটাও কাদের কেউ জানে না, কোনো সাইনবোর্ড টাইনবোর্ড নেই। আর এই আমরা বামুনারা ঢুকছি, সামনে অনেক ফ্ল্যাট তৈরি হয়েছে, বামুনারা আড়া, এগুলো আস্তে আস্তে ফ্ল্যাট নগরী হয়ে যাচ্ছে। এই আমরা বামুনারা রাস্তায় উঠলাম HFC-র ভিতর দিয়ে এসে, আজকে আর হাইওয়ে নিলাম না, কারণ মুচিপাড়াটা অ্যাভয়েড করলাম, ভিতর দিয়ে চলে এলাম বামুনারা। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মলানদিঘি হয়ে, এটা রাস্তাটা আমি অনেক ব্লগে দেখিয়েছি, মলানদিঘি হয়ে সোজা শিবপুরের দিকে যাচ্ছে, যেখানে জয়দেব মেলায় গেছিলাম। আর আগে গড় জঙ্গলের মধ্যে একটা জায়গা পড়বে, ওই মাঝখান দিয়ে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকে যাবো। গড় জঙ্গলের ডেন্স ফরেস্টের ভিতরে হচ্ছে শ্যামারূপার মন্দির, খুব জাগ্রত। আমাকে অনেকেই বলেন
যে ব্লগের মধ্যে এত রাস্তা দেখানোর কি আছে। তবে রাস্তা আমার খুব প্রিয়, আর এই রাস্তা দিয়ে বাইক চালিয়ে যেতে যে কি ভালো লাগে কি বলবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারি। হয়তো আপনারা একটু বোর হন, কিন্তু রাস্তাগুলো দেখুন, ভালো লাগবে। আমরা এখন পৌঁছে গেছি বলান্দিঘি গ্রাম। বলান্দিঘি গ্রামে সনকা মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ সব হয়েছে, তার জন্য এই গ্রামের এখন মানে এত ডেভেলপমেন্ট হয়েছে যে বাড়ি ভাড়া পাওয়া মুশকিল হয়ে যায়। আগামী দিনে হয়তো এটা আর গ্রাম থাকবে না, দেখবেন এটাও শহর হয়ে যাবে, আর প্রচুর ফ্ল্যাট বাড়ি হয়ে যাবে। হয়তো এই গ্রাম্য চেহারাটা হয়তো বেঁচে থাকবে আমাদের মতন কিছু মানুষের ব্লগের মধ্যেই, তখন লোকেরা ওটা দেখে নস্টালজিয়া ফিল করবে যে কেমন ছিল এই জায়গাগুলো। আমরা এখন বলান্দিঘি পেরিয়ে জঙ্গলের দিকে ঢুকছি, এরপর থেকে গড় জঙ্গল, আর এই গড় জঙ্গলের মাঝখানেই একটা রাস্তা। বলান্দিঘি থেকে শুরু হচ্ছে গড় জঙ্গল, এই গড় জঙ্গলের মধ্যে দিয়ে সোজা চলে গেছে রাস্তা। এই রাস্তা দিয়ে প্রায় 8 কিলোমিটার এসে শ্যামারুপার দিকে ঢোকার রাস্তা, ওই রাস্তাটা কিন্তু মোড়ামে জঙ্গলের মধ্যে দিয়ে। এখান থেকে আমরা জঙ্গলের কাঁচা রাস্তা ঢুকে গেলাম, কাঁচা রাস্তা অনেকটা যেতে হয়। এ জঙ্গলের একটা পাশে মানে একটা এন্ডে গিয়ে হচ্ছে শ্যামারুপার মন্দির, মা শ্যামারুপার খুব জাগ্রত। আর আমরা তো অন্য অনেক সময় এসেছি, এই বর্ষাকালটা নেই এই রাস্তাটা যা হয়ে যায় না একদম মানে বিচ্ছিরি, এখন তবু অনেকটা ঠিক আছে, মোরামের রাস্তা। পুজোর সময় এসেছিলাম, হালকা বোধ হয় পেস্তা কালারের শার্ট পরে এসেছিলি, পুরো লাল রঙের হয়ে গেছিল। এখুনি যে খালটা পেরোলাম রাস্তার ডান পাশে, ওটা হচ্ছে একটা পরিত্যক্ত টাইগার প্রজেক্টের খাল। আমাদের এখানে একবার একটা টাইগার প্রজেক্ট করার পরিকল্পনা হয়েছিল, কিছু কাজ এগিয়েছিল, তারপরে প্রজেক্টটা বন্ধ হয়ে যায়। এই জঙ্গলে 40 বছর আগেও কিন্তু বাঘ দেখা যেত। এই আমরা এখন একটু দাঁড়ালাম, আমি একটু নামবো, আমার কোমরে হাড় ফুলে গেছে। চারিদিকে ঘন জঙ্গল, এখানে এসে জঙ্গলের আওয়াজটাই শুনতে কি সুন্দর লাগে, পাখি ডাকছে। ডেন্স জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তাটা, গভীর জঙ্গলের মধ্যে একটা গা ছমছমে পরিবেশ, যতদূর দেখা যাচ্ছে আমরা ছাড়া আর কেউ নেই, আমরা দুজনেই আছি শুধু এই রাস্তায়, আর দুপাশে ঘন জঙ্গল। আমরা একবার সন্ধ্যেবেলাও তো ফিরেছি, হ্যাঁ আমরা অন্ধকারের মধ্যেও ফিরেছি, সন্ধ্যেবেলাও ফিরেছি, যদি অ্যালাউড নয়, উচিত নয়, খারাপ জায়গা। আরেকবার আমাদের এখানে চিন্তায় চেষ্টাও করেছিল, সেই গল্পটা পরে বলছি, বাইক আটকে, তখন আমরা ইয়াং একদম। বিয়ে হয়েছিল? না, বিয়ে হয়নি, বিয়ের অনেক আগে, 97 বোধহয়, 96-97। হ্যাঁ, কি যেন বলছিলি, এই শ্যামারুপার মন্দিরে আসার আমাদের প্রচুর স্মৃতি, অনেকবার এসেছি, একবার সে পিকনিক করতে এসেছি পয়লা জানুয়ারি পিকনিক করতে এসেছি, আর এক বন্ধু ওরা গাড়িতে গেছে, আমি আর জয়তি হাঁড়ি কড়াই সমস্ত কিছু নিয়ে বাইকে করে যাচ্ছি, আর পুকুলও মিতুল তখনও হয়নি, পুকুল চলে গেছে ওদের সঙ্গে। এই রাস্তা দিয়ে যেতে যেতে একটা জায়গাতে একটা টার্নিং আছে, শার্প টার্নিং, আর আমার নাম না মিতুল হয়েছে 2008 পর, এটা 2009 তাহলে হবে, হয়তো বা মিতুল বাড়িতে ছিল, হ্যাঁ ছোয়া
তো সামনের টায়ারটা আমার বাইকের ঘষা ছিল, মানে একদম প্লেন বালিশ হয়ে গেছিলো আর কি। তো যেই টার্নিং নিতে গেছি ব্রেকটা মেরেছি আর ছেচড়ে একদম দুজনে পড়েছি, আর পড়ে গিয়ে সে হাঁড়ি কড়াই চারিদিকে ছড়িয়ে গেছে, ডেকচি মেকচি ছড়িয়ে গেছে, আর যদি তো কেঁদে ফেলবে আমি বুঝতে পেরেছি, হাত পাতে কেটে গেছে। আমি না হো করে হাসতে শুরু করে দিয়েছি, আগেও এরকম হয়েছে। তা ও আর কি করবে, আর কাঁদতে পারেনি আর কি, হেসে ফেলেছে। পরে গিয়ে পিকনিকের ওখানে বন্ধুর বৌদেরকে বলছে, বলছে হ্যাঁ অভিক এরকম হেসে দিল ওই জন্য আমি কাঁদতে পারলাম না, আর এরকম একটা জ্যাকেট পরেছিলাম, হলুদ রঙের একটা জ্যাকেট ছিল আমার মন্টে কার্লোর, ওই জ্যাকেট পরেছিলাম, আর ওর পকেটের মধ্যে একটা রামের বোতল ছিল, ওটা দেখছি ঠিক আছে কিনা, ওটা ঠিক আছে, হাত ফাত ছড়ে গেছিল, আর কিছু হয়নি খুব। একটা একটু পায়ে আমার অনেকটা কেটে গেছিল, আমি তো হাত দিয়ে পড়েছিলাম, হাতটা ঘষতে গেছিল। ওই যে সেই মোরামগুলো দেখে, এই যে মোরামগুলো দেখে আমার মনে পড়ে গেল যে কি লাগান লেগেছিল। এইখান থেকে এদিকটা দেখা, এখান থেকে রাস্তাটা একটু উপরের দিকে উঠে যাচ্ছে, আর রাস্তা দিয়ে যেতে যেতে এটা দেখা যায় যে খোয়াইয়ের মতন কিছুটা, ওই নিচে অনেকটা খাদ মতন, এখানেও খাদ আছে। ওই এই সামনে যেতে যেতে আমি অনেকগুলো দেখেছি ওরকম নিচে খাদ খাদ আছে। আবার মন্দিরের ওখান থেকেও নিচে সিঁড়ি দিয়ে অনেকটা নামা যায়, নেমে গিয়ে মাঠ, মানে রাস্তাটা একটা প্লেটোর মতন আর কি উঠে যাচ্ছে উপরের দিকে। এখানে দাঁড়ালাম, এই রাস্তাটা উঁচু দিয়ে, এই যে একটুখানি রাস্তা থেকে সাইডে গেলেই খাদগুলো দেখা যাচ্ছে, বেশ ডিপ, কমসে কম 20-30 ফুট তো হবেই। হয়তো কোনো সময় কোনো নদী বা নালা কিছু ছিল, তাও হতে পারে এখানে, যা মনে হচ্ছে একটা মোরামের পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে ওই নিচের ওই জায়গাগুলো খাদ মতন। খোয়াইয়ের ধারাও এরকম একটা জায়গা আছে না, অনেক আছে, আমরা ধীরে ধীরে দাঁড়িয়ে টাড়িয়ে যাচ্ছি, রাস্তার ওই পাশেও আছে খাদ মতন, ওদিকে একটা ছোট। এটা জঙ্গলের একটা পাশ, জঙ্গলের এই পাশটা একেবারে ফাঁকা ফাঁকা হয়ে গেছে, জঙ্গলের ডিপ দিকটাতে কোনো একদিন যাব, গিয়ে একটা ব্লগ করব। আগে আমি গেছি, একদম ঘন জঙ্গল, অনেকটা জঙ্গল আছে ওখানে, ইচ্ছে আছে জঙ্গলের গভীর দিকটাতেও একদিন গিয়ে একটা ব্লগ করব, একদিন একটা ক্যাম্পিংও করা যেতে পারে। এদিকে একটা আশ্রম হয়েছে, মন্দিরে যাওয়ার রাস্তা এটা, আর আশ্রমে যাওয়ার রাস্তা ওই দিকটা। আশ্রমটা নতুন হয়েছে হালে, মানে লাস্ট 10-12 বছরে হয়েছে। এই শ্যামারূপার মন্দির কিন্তু বহু বহু পুরনো, এখন সংস্কার করে নতুন মন্দির হয়েছে, কিন্তু আমরা পুরনো মন্দিরটাও কিছুটা দেখেছি, মানে সে একটা কুঠুরির মধ্যে, ছোট্ট একটা কুঠুরির মধ্যে মায়ের মূর্তি ছিল, ছোট মতন, খুব ছোট একটা মূর্তি, এখন তো ওর উপরে বড় মন্দির করে দেওয়া হয়েছে। আমরা মায়ের মন্দিরে ঢুকছি, এই মন্দিরটা যদিও অনেক নতুন আর কি, মানে নতুন করে করা হয়েছে, কিন্তু এর ভেতরে পুরনো মন্দিরের অবশেষ। এই আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরে, যুগ যুগান্তর ধরে, মানে যুগ যুগান্তর মানে লাস্ট কত বছর আগে এসেছি, প্রথম বোধ হয় 20 বছর তো হবে,
30 বছর না হলো, 30 বছর হবে না, প্রায় 27-28 বছর আগে এসেছি। তখনও এখানেই বাইক পার্ক করতাম, এখনও এখানেই করছি। এখন অনেক থাকার জায়গা টাকা হয়েছে। আগে এই মন্দিরটা ছিল, মন্দিরটা ছোট মন্দির মন্দির ছিল, আর পাশে ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওখানে ঠাকুরমশাই থাকতেন। একটা দুটোর ঘর ছিল আর কি। দুর্গাপূজার সময় বিরাট বড় বড় পূজা হয় এখানে। এই ব্লগটা অথবা ব্লগের এই এপিসোডটা আর বেশি লম্বা করব না, অনেকটা টাইম পেরিয়ে গেল। এই এপিসোডে আপনারা দেখলেন আমরা কিভাবে মা শ্যামারূপার মন্দিরে এসে পৌঁছলাম। পরের পর্বে থাকছে মা শ্যামারূপার মন্দির ঘুরে দেখাবো এবং আশেপাশের কিছু জায়গা আপনাদের ঘুরে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর বলবো এই মন্দিরের রোমাঞ্চকর ইতিহাস, সেও প্রায় 1000 বছরের গল্প। যদি আমাদের এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের লাভিং ফ্যামিলি ডায়েরিজ চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। খুব শিগগিরই আসছি পরের ব্লগটা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, জয় মা শ্যামারূপ। ডালের মধ্যে বসে পড়ে যাবে দুম করে উল্টো দিকে, তোর দোল খাওয়া অভ্যেস আর পড়া অভ্যেস আছে, খুব সাবধান।